الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله আযান হইছে সুবহানাল্লাহ কোন এই দোকান বন্ধ কর আযান হইছে এই দোকানদার রেখে দে আযান হইছে এই চাপরে খাইছ আযান হইছে এই ক্ষেতের কাজ বন্ধ কর মসজিদে চল কই না যাইতে যেতে সময় তো চলে যাবে তাহলে কাজ কর গড়ের পানি দিয়ে উযু কর গামছাটা মাটিতে বিছাইয়া দিয়া এখানে নামাজ পড়িয়া নে রাসূল বলেন এই দরদি প্রকৃতির মানুষগুলোর জন্য আল্লাহ পাক আরশে আজিমের নিচে ছায়ার ব্যবস্থা রেখে দিবেন সুবহানাল্লাহ বড় করে কোন মারহাবা কি আছেন এরকম আযান হয়ে গেছে আমার দাড়ি ভাল লাগে না আযান হয়ে গেছে এই কুইক শুনো কম্বলটা দেখে দাও শীত করতেছে ওজন পানি দাও ঠিক আছে গরম পানি লাগবে না ঠান্ডা পানি দাও গুট করে ঘুম থেকে উঠছে আমি যখন রাত্রে মাহফিল করে বাড়িতে ফিরি বহুত সিনারি দেখে এরকম দেখা যায় ম্যাক্সিমাম মুরব্বি মানে ম্যাক্সিমাম মুরব্বি একদম হাত পা চিকন হয়ে রয়েছে এবং একটা গামছা একটা শাল পিছনে বেদ দিয়া কোন রকম পেজ দিয়া এতে সুরছে মুরব্বি হাঁটতেছে আর জিকির করতে করতে যাচ্ছে এই মানুষগুলো দেখে সবাই ঘুমায় থাকে কুমকুমিয়া হাবিবি কামতানাম আর শামসু ওয়াল কমার লায়নাম উঠো উঠো হে বন্ধু আর কত ঘুমাবে চন্দ্র ঘুমায় না সূর্য ঘুমায় না তুই কেন ঘুমাবি তুমি তো আশরাফুল মাখলুক আর পৃথিবীর শ্রেষ্ঠ ডায়লগ পৃথিবীর শ্রেষ্ঠ ধ্বনি পৃথিবীর শ্রেষ্ঠ তাকবীর হলো আল্লাহু আকবার আযান যখন হয়ে গেছে আর মুয়াজ্জিন যখন মাইক দিয়ে বলেছে আসসালাতু খায়রুম মিনান নাওম ঘুম থেকে নামাজ কি উত্তম নাকি খারাপ উত্তম মুরব্বি ঘুম থেকে লাফ মেরে উঠে গেছে আর আমার সমাজে দুঃখজনক হলো সত্য আমি যদি কিছু সামাজিক কথা বলি আমাকে নিয়ে কালকে বাজার আবার মন্দ বলবেন না কিছু কথা আছে না বলতে পারলে আমার মনের জ্বালা মনেই থেকে যায় আমি যখন ওয়াজ করি শরীর কোথায় যায় শক্তি কোথায় যায় আমার ভাব কি হয় আমি এটা নিয়ে ফিল করি না আমি শুধু আই থিঙ্কিং অ্যাবাউট মাই সেলফ আমার জীবন নিয়ে আমি চিন্তা করছি কি করছি কি বলছি কি করছি কি বলছি এই জন্য ছিলাম কোথায় আসছি কোথায় যাব কোথায় মাদ্রাসা কিয়ামত কবে হবে রসুল কয় কিয়ামত কবে হবে পরে বলো তুমি কিয়ামতের জন্য কি রেডি করছো বলছে কিচ্ছু নাই আপনার মহব্বত আছে আর জোর করে না সুবহানাল্লাহ আমার তো কষ্ট হলো মুরব্বি ঠাস কইরা আজকের শরীর থেকে ল্যাপটা ফেলে দিল মসজিদে চলে যাচ্ছে আর তুমি যুবকের পার্থক্যটা আমি বলে দিয়ে যাচ্ছি শোনো তুমি ফজরের আযান দিলে কেবল তোমার ঘুম লাগে সারা দিন তুমি তাহার সারা রাত তুমি তাহাজ্জুদ পড়ছো ফজরের আযান দিয়ে তোমার ঘুম লাগে তাহাজ্জুদ পড়ছে না মোবাইল টিপছে কথা কই দিব কথা কই দিব কথা বলতে বল তাহাজ্জুদ পড়ছে না মোবাইল টিপছে সারা রাত সে মোবাইল টিপবা চার্জ করতে 10% আরেকটু দিককে লই আর কত কত 2% আরেকটু দিককে লই এইভাবে লাস্টে আযানটা দিলে কোন রকম মোবাইলের চার্জটা লাগায়া এরপরে সে ফজরের পরে ঘুম যায় 10টা পর্যন্ত ঘুমায় যুবক তোমাকেই বলছি রাসূল বলছেন আযান হলে যার মনটা মসজিদে পড়ে থাকে নামাজের পর বের হয় না মসজিদেই বসে থাকে আরে বাড়ির জামু ভাল লাগে না জ্বালা যন্ত্রণা পড়ে থাকি মসজিদে রাসূল বলেন যতক্ষণ সে মসজিদে পড়ে থাকবে নামাজ না পড়লো তার আমলনামায় নফল ইবাদতের সওয়াব দিবে রাসূল বলেন এই মসজিদের প্রতি দরদ দেখবেন
কিছু কম খাইব কিন্তু মসজিদের দানের প্রশ্ন আসে দান করে দে মসজিদের কথা বললে মায়া লাগে কেন জানি দিলটা নরম হয়ে যায় রাসূল বলেন এই মসজিদের প্রতি দরদী মানুষগুলার জন্য আল্লাহ পাক স্পেশাল ওই আরশে আজিমের ছায়ার নিচে দান করে দিবে তাহলে বলুন তো দেখি এই যুবক ভাইরা অনুরোধ করি বলুন মসজিদে গেলে কি লস না লাভ আমরা কি লাভ চাই না লস চাই তো যদি লাভ চাই এই মসজিদের প্রতি আমাদের ভালোবাসার দরকার আছে না নাই